আজ বৃহস্পতিবার 23শে কার্তিক 2022 সালের 10ই নভেম্বর তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের জানাবো, ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে আপনাদের কর্মজীবন এবং স্বাস্থ্য, এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। অর্থগতভাবে আজ আপনাদের আয় ইনকাম বাড়তে চলেছে। বিজনেসম্যানদের আর্থিক লেনদেন, আর্থিক বিনিয়োগ, অর্থগত বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার জন্য দিনটি আপনাদের পক্ষেই আছে। বন্ধুদের সাথে পার্টিতে প্রচুর অর্থ ব্যয় কিন্তু আপনারা করতেই পারেন, তৎসত্ত্বেও দিনটি আর্থিকভাবে আপনারা সবলই থাকবেন। নতুন উদ্যোগ পরিকল্পনা বাস্তবায়নের জন্য দিনটি আপনাদের পক্ষে আছে, তবে তাড়াহুড়ো হটকারিতা যেন করবেন না। নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। আর যারা রাজনীতিবিদ আছেন, জনসংযোগ বৃদ্ধি করবার আগে সমাজসেবা, দান ধ্যান, ধর্মীয় ক্রিয়াকলাপেও আপনাদের অগ্রণী ভূমিকা গ্রহণ করতে হবে। শিক্ষার্থী বিদ্যার্থীদের আজকের দিনটি সাফল্যেই ভরা। যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় আপনারা অংশগ্রহণ করুন, অবশ্যই সফল হবেন। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের মাধ্যমে আপনাদেরকে গর্বিত অনুভব করাবে। গৃহবধূরা গৃহের কর্ম সম্পূর্ণ করবার পর নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় সুযোগ পেয়ে যাবেন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, ফুল ফুটুক আর না ফুটুক, আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত। অবিবাহিত যারা আছেন তাদের বিবাহের যোগাযোগ পরিলক্ষিত হচ্ছে, আর যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন কিন্তু আজ ঘটতেই পারে। আজ আপনাদের শত্রুপক্ষ, বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে। স্বাস্থ্যগতভাবেও আজকের দিনটিতে আপনাদের একটু সাবধান থাকতে হবে। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন, রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার পরসমালোচনা, পরচর্চা, পরনিন্দা, রাগ বিদ্বেষ, হিংসা, ঘৃণা, অহংকারের আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে। আর ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা আবৃত্তি, এই ধরনের ক্রিয়েটিভ ক্রিয়াকলাপে নিজেদের যুক্ত রাখুন, সেখানে দীর্ঘ প্রতীক্ষিত নামযশ খ্যাতিও কিন্তু পেতে পারেন। পরিবার পরিজন, বন্ধু স্বজন সকলের সাথেই আজ আনন্দমুখর কোয়ালিটি টাইম পাসের মধ্য দিয়ে এই দিনটি অতিবাহিত হবে। পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্বও আপনারা সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে চলেছেন। আজ যেহেতু বৃহস্পতিবার, তাই গুরুদেব বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরাবে নমঃ, এটি 108 বার জপ করে দিন শুরু করুন। কোনো প্রকার সমস্যায় থাকলে বাড়ির লোকজনদের সাথে আলাপ আলোচনা করুন, সেখানেই কিন্তু আপনারা সমস্যার সমাধান খুব ইজিলি পেয়ে যেতে চলেছেন। আজ নিরামিষ খাদ্য খাবার খাবেন, মদ মাংস যেন খাবেন না।